অ্যাকশন থ্রিলার সিনেমা MR9 ডু অর ডাই মুক্তি পাবে 25 আগস্ট। তার আগে 22 আগস্ট শেরাটন হোটেলে হয়ে গেল এই সিনেমার প্রেসমিট। এই প্রথম বাংলাদেশি কোনো সিনেমা যেটি ইংরেজি ভাষায় দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। সিনেমায় মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ABM সুমন। মাসুদ রানার একদমই সবসময় আমার মনের কাছে, বুকের কাছে, মাথার কাছে ছিল সবসময়। সো ওকে পোর্ট্রেট করতে আমার কষ্ট হয়নি, বিশ্বাস করেছিলাম সবসময়ই। অডিশন দেওয়ার পরে যখন সিলেক্ট হলাম, প্লাস কাজীদা যখন বললেন যে এটাই আমার মাসুদ রানা, তখনই মানে কনফিডেন্ট যা ছিল সব বিল্ডআপ হয়েছে, আর তারপর কোনো কষ্ট হয়নি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু। হলিউডে যে আসলে এটা কাজ করতে চাই সেরকম স্বপ্ন থাকে, শুধু হলিউডের বাংলাদেশের সাথে প্রথম ছবি, ঐতিহাসিক দিন, সেগুলো তো আছেই। পাশাপাশি যেটি আপনি প্রশ্ন করলেন যে একটা মাল্টিকালচারাল, যেটা চাইনিজ অ্যাক্টার অভিনয় করেছে, আমেরিকান অ্যাক্টার অভিনয় করেছে, সিঙ্গাপুরিয়ান করেছে, ইন্ডিয়ার পপুলার অ্যাক্টার অভিনয় করেছে এবং গেমি অ্যাওয়ার্ড পেয়েছে এরকম 3 বার সে মিউজিক করেছে, তো এইরকম একটি অস্কার নমিনেটেড অ্যাক্টার অভিনয় করেছে, সেইরকম একটি বিষয়ে কাজ করতে যেয়ে একটু তো টেনশন লাগবে। তো আমার চেয়ে বেশি টেনশন মিলনের, যেহেতু মিলন ওইখানে যে অভিনয় করেছে, ABM সুমন এবং মিলন ওই দেশে ওদেরকে ফেস করেছে, তো আমাদের এখানে যেটা একটা সাপোর্ট, আমার জানাশোনা ভাই বোন পাশে আছে, অসুবিধা নাই। তারপরে সো আমি একটু সাহস পেয়েছি। কাজী আনোয়ার হোসেন আমাদের, মাসুদ রানা আমাদের, ডিরেক্টর আমাদের, সুমন ABM সুমন আমাদের, আমি আনিসুর রহমান মিলন আমাদের। সো MR9 করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিনারি এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ওদের একটা প্রোডাকশন কোম্পানি আলপ্রাভো যারা পুরো ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ছিল, সো সেই এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ভালো ছিল আমার আর সুমনের জন্যে, যে আমরা একটা হলিউড ফিল্মের পুরো এফেক্ট পেয়েছি যে হাউ দে গোনা মেক এ ফিল্ম। আই এম ভেরি ভেরি লাকি যে আমার স্টার্টিংটাই হচ্ছে একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে, অনেক ভালো একটা মুভি দিয়ে, যেখানে হচ্ছে বাংলাদেশ হলিউড অনেক বড় করে বাইরেও রিলিজ হচ্ছে এই মুভিটা, বাংলাদেশেও হচ্ছে, সো আই থিঙ্ক ইটস এ ভেরি বিগ অফ আ ডিল। বাংলাদেশ ছাড়াও এই সিনেমায় বলিউডের সাক্ষী প্রধান অমি বৈদ্যর পাশাপাশি আছেন হলিউডের বেশ কয়েকজন অভিনেতা। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার তরুণ নির্মাতা আসিফ আকবর। প্রযোজনায় আছে হলিউডের এল ব্রাভো ফিল্মস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। এমন একটা কাজ করেছে যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ফিল্ম ইভেন্ট হতে যাচ্ছে, হিস্টোরিক্যাল বিষয়টা, বিকজ এটা হলিউডে এই ফার্স্ট টাইম একটা বাংলাদেশি হিরোকে প্রেজেন্ট করা হচ্ছে, এবং একটা ওয়ার্ল্ড ওয়াইড হিরো হিসাবে আমাদের বাংলাদেশি মাসুদ রানা প্রেজেন্ট হচ্ছে গ্লোবাল অডিয়েন্সের কাছে। তামিলের মতো বা আমাদের অন্য সিনেমার মতো একটা ঘুষি মারলো উড়ে গেল, যারা এইরকম অ্যাকশন পছন্দ করেন, একটা ঘুষি মারলো 5 জন উড়ে গেল, সেরকম কিছু হবে না। যেরকম বাস্তবে যেরকম মারামারি হয়, কমব্যাট ফাইট, একটা আর্মির একটা আর্মির সাথে একটা আর্মি এক জায়গায় ফাইট করে, সেরকম ফাইটিং কোরিওগ্রাফার করেছে, যেমন আপনারা দেখবেন আমাদের সিনেমা বিশ্ববাজারে জায়গা করে নিলে সেই অর্জন হবে বাংলাদেশের সকল মানুষের। আর MR9 তেমন এক গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করেন সিনেমা বোদ্ধারা। চন্দনা বিশ্বাস, নাগরিক বিনোদন।